সাত মাস ধরে বেতন না দেওয়ার অভিযোগ। খাদ্য দপ্তরের অফিসে শুক্রবার রেশন ডিলারদের বিক্ষোভ একাধিক দাবিতে। সাত মাস ধরে প্রাপ্য কমিশন মিলছে না, কোনো পারিশ্রমিক নেই। এদিকে নতুন অনলাইন সিস্টেম চালু হওয়ার নিম্নমানের সার্ভারে কাজ করতে হচ্ছে, যার জেরে দীর্ঘদিন রোদে লাইনে দাঁড়িয়ে থেকেও রেশন দিতে অসুবিধা হচ্ছে গ্রাহক ও ডিলারকে। তাই এই নিম্নমানের সার্ভার অবিলম্বে সঠিক করার দাবিতে ও নিজেদের প্রাপ্য পারিশ্রমিক দেওয়ার দাবিতে আজ শুক্রবার দুপুরে প্রায় 300 জন রেশন ডিলার বিক্ষোভ দেখালেন খাদ্য দপ্তরের অফিসে। এদিন তারা একাধিক দাবি দাওয়া নিয়ে খাদ্য দপ্তরের অফিসে অবস্থানে সামিল হন। আমরা এমআর ডিলার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আমরা এমআর ডিলার এখানে প্রায় 300 এমআর ডিলার আমরা উপস্থিত। আমাদের আছে এমআর সদস্য প্রায় 400। একটা উদ্ভূত পরিস্থিতির মধ্যে ডিলাররা খুব অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছে। সেই পরিস্থিতিতে আমরা ডিপার্টমেন্টে আসছি যে কিভাবে ডিলার এবং তার সাথে জনগণকে পরিত্রাণ দেওয়া যায় সেই সুরাহা করতে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের যে সার্ভারে আছে, আমাদের যে ইপস মেশিন চালানো হচ্ছে, সেই সার্ভার অত্যন্ত নিম্নমানের এবং ভীষণ খারাপ। সহজে লিঙ্ক আসে না এবং সবসময় অফলাইনে যেহেতু ডিস্ট্রিবিউশন বন্ধ, অনলাইনে ডিস্ট্রিবিউশন করতে গেলে একটা মানুষকে দিতে গেলে অন্তত 6 থেকে 7 মিনিট সময় লাগছে। প্রখর রোদের মধ্যে পাবলিক দাঁড়িয়ে থাকছে, পাবলিক হ্যাকেল হচ্ছে, পাশাপাশি ডিলারও হ্যাকেল। এটার জন্যই আমরা বলতে চাই সরকারকে এবং আমাদের ডিপার্টমেন্টকে যে সার্ভারকে উন্নতি করা হোক এবং যাতে খুব তাড়াতাড়ি জনগণ সার্ভিসটা পায় আমাদের থেকে, সেই ব্যবস্থাটা করা হোক। আমার নাম নীলমণি লাহিড়ি, এমআর ডিলার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলা সম্পাদক। পাশাপাশি আরও সর্ববৃহৎ দাবি আমাদের যেটা, সেটা 7 মাস হয়ে গেল আমরা বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছি, আমাদের কোনো রকম বিল এখন পর্যন্ত 7 মাস যাবত আমরা পাইনি। এই এখন বিল যদি না পায় ডিলাররা, তাদের কমিশন না পেলে কর্মচারী চলবে কি দিয়ে, আমাদের সংসার চলবে কি দিয়ে, দোকান চলবে কি দিয়ে, ইলেকট্রিসিটি চলবে কি দিয়ে, অনলাইনের আমরা মডেম কিনবো কি দিয়ে, এইসব চলতে গেলে তো আমাকে সরকারি কমিশনটা উপযুক্ত সময় দিতে হবে। সঠিক সময়ে সঠিকভাবে যেন আমরা কমিশনটা পাই, সেটাও আমাদের একটা দাবি।